সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি একক অদ্বিতীয়। আমি তার প্রশংসা করছি অগণিত ও অসংখ্যবার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন দ্বীনের প্রচারের জন্য, যাবতীয় কল্যাণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। অতঃপর সূরা ইখলাস একটি মহা গুরুত্বপূর্ণ সূরা, যদিও কুরআনের সকল সূরাই গুরুত্বপূর্ণ, যা আকারে ছোট হলেও বিশাল মর্ম ও গুণাবলী সমৃদ্ধ, এবং তা কুরআনের এক তৃতীয়াংশ মর্মে এককভাবে বিশাল ফজিলতের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহ নামটি আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম ও পরিপূর্ণ একটি নাম। আল্লাহ নামটি মহান, এবং এ নামের অধিকারী হিসেবে তিনি সুমহান। সাত আসমান ও এর মধ্যবর্তী সবকিছুতে তার সম্মান পরিপূর্ণ, তার মর্যাদা দুনিয়া ও এর অধিবাসীদের উপর বিস্তৃত। আর আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করাই হচ্ছে সকল জ্ঞানের মূল, এমনকি তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক জ্ঞান। আল্লাহ বলেন, আর আসমানসমূহ ও জমিনে তিনি আল্লাহ। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন ছাড়া অন্তরসমূহ নিষ্প্রাণ থাকে, হাসি খুশি ও স্বাচ্ছন্দ্য বিহীন হয়ে থাকে। মালিক বিন দিনার রহিমাহুল্লাহ বলেন, দুনিয়াবাসীদের মধ্যে মিসকিন তারাই যারা দুনিয়া থেকে বিদায় নিল অথচ তার উৎকৃষ্ট স্বাদ আস্বাদন করতে পারল না। তাকে জিজ্ঞেস করা হল, দুনিয়ার উৎকৃষ্ট স্বাদের বস্তু কি? তিনি বললেন, আল্লাহ সম্পর্কে জানা এবং তাকে ভালোবাসার স্বাদ। এটি এমন এক জ্ঞান যা মানুষকে আল্লাহর ইবাদত, তার প্রতি বিনয়বনতা ও তাকে নিমহব্বতের উঁচু স্তরে পৌঁছার নিশ্চয়তা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার 99টি এক কম 100টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো মুখস্থ ও আয়ত্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে। অতএব যে ব্যক্তি আল্লাহকে তার নাম ও গুণাবলী সহ চিনবে, সেই তাকে মহব্বত করতে পারবে, আর যখন তাকে ভালোবাসবে, মহব্বত করবে, তখনই তার জিকিরে মগ্ন হবে এবং তার সাক্ষাৎ লাভে আগ্রহী হবে। রব সম্পর্কে ব্যক্তির জ্ঞানের পরিধি অনুপাতে আল্লাহর প্রতি তার সম্মান ও ভক্তি প্রকাশ পায়। যেমনি ভাবে নামাজে আল্লাহর প্রতি নামাজিদের মনোযোগ ও উপলব্ধি অনুপাতে তাদের অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তেমনি ভাবে আল্লাহ সম্পর্কে মানুষের হৃদয়ে জ্ঞানের ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহর দাসত্বে বান্দাদের তারতম্য হয়ে থাকে। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞানী বান্দাকে এই ধারণা দেয় যে সর্বাবস্থায় আল্লাহ তার সাথে রয়েছেন, ফলে তার অন্তর প্রশান্ত থাকে এবং তার উপর সত্যনিষ্ঠ ভরসা করে, তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর শরণে যাদের মন প্রশান্ত হয়, জেনে রাখো যে আল্লাহর শরণেই মন প্রশান্ত হয়। যে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহকে চিনে সেজদা দেয়, সে ব্যক্তি সেজদার পরিতৃপ্তি লাভ করে এবং নামাজে দাঁড়িয়ে ও বসে ভীত বিহ্বল হয়। আল্লাহর তাকওয়া আরো বেশি জোরালোভাবে সে অর্জন করতে পারে, আর আল্লাহর এই বিশাল রাজত্ব সম্পর্কে সে গভীরভাবে চিন্তা ও গবেষণা করে এবং মুখে উচ্চারণ করতে থাকে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম যখন অভাবের সময় জিকির করা হয়, তখন তা ব্যক্তিকে প্রাচুর্যতা এনে দেয়, আতঙ্কের মধ্যে তা ব্যক্তিকে শঙ্কামুক্ত করে। বিপদ ও দুশ্চর্যার সময় আল্লাহর নাম জিকির করলে তাকে বিপদমুক্ত করে এবং দুরবস্থায় সেটা তার জন্য সহায়ক হয়। যে ব্যক্তি আল্লাহকে চিনল, তার পক্ষে এটা লজ্জাজনক যে রব তাকে যা নিষেধ করেছেন তাতে সে জড়িয়ে যাবে, আর যা আদেশ করেছেন তা সে অমান্য করবে, কেননা তখনই সে আল্লাহর মহিমা স্মরণ করে। আল্লাহ বলেন, আর
আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান এবং সেজদাকারীদের মাঝে আপনার উঠা বসা। রব সম্পর্কে বান্দার অনুভূতি যখন দুর্বল হয়ে যায় তখনই তার ইমানের স্রোত ধারা শুকিয়ে যায়, ইবাদতের স্বাদ বিনষ্ট হয় এবং অন্তর কঠোর হয়ে যায়, ফলে সে হতাশায় জর্জরিত হয় এবং নিজের ভবিষ্যৎ ও আয় রোজগার নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তিনি একক যার ক্ষমতায় কোনো সাদৃশ্য নেই, নেই কোনো উপমা, তিনি নিজ গুণাবলী ও সত্তায় অদ্বিতীয়, তিনি স্রষ্টা, রিজিকদাতা, জীবনদানকারী, মৃত্যুদাতা, সবকিছুর মালিক, যেভাবে ইচ্ছা সৃষ্টি জগৎকে পরিচালনা করেন। অতএব একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য, সহযোগিতা ও আশ্রয় প্রার্থনা করা যাবে না। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। এখানে সামাদ হচ্ছে পূর্ণ গুণের অধিকারী এমন এক সত্তা যার কাছে সকল সৃষ্টি তাদের প্রয়োজন পূরণের জন্য দ্বারস্থ হয়, অথচ তিনি কারো মুখাপেক্ষী নন। তার কোনো মৃত্যু নেই, ওয়ারিশও নেই, বরং আসমানসমূহ জমিনে সত্তাধিকার একমাত্র তারই। তিনি নিদ্রা যান না, ভুলেও যান না, স্বীয় কর্তৃত্বে পরিপূর্ণ কর্তা একমাত্র তিনি। তিনি জ্ঞান, বিচক্ষণতা, ধৈর্য, ক্ষমতা, মর্যাদা ও সকল গুণাবলীতে সুমহান। সামাদ তো তিনি যার কাছে সৃষ্টির সকলেই তাদের প্রয়োজনীয় মুখাপেক্ষী হয় আর তিনি তাদের সহায় হন। আল্লাহর নাম সামাদ এটা বান্দার শক্তি ও মর্যাদার অনুভূতি তৈরি করে এবং আল্লাহ ছাড়া অন্যের প্রতি অমুখাপেক্ষী হওয়ার ধারণা জন্মায়, ফলে আল্লাহই তার বান্দার জন্য যথেষ্ট। এ কথাটির মর্ম বান্দাকে সুদৃঢ়ভাবে বিশ্বাস করায়, কেননা সে বিশ্বাস করে যে সামাদ তথা অমুখাপেক্ষী সত্তা মহান আল্লাহ তার গোপন আলাপচারিতা শুনেন এবং তার অবস্থানও দেখতে পান, এমনকি দুনিয়ার সকলে মিলে সম্মিলিতভাবে তার কোনো ক্ষতি করতে চাইলেও আল্লাহ যতটুকু নির্ধারণ করে রেখেছেন তার চেয়ে বেশি কিছুই করতে পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নেই, সৃষ্টিজগৎ ধ্বংস হওয়ার পরেও তিনিই থাকবেন, তিনি সন্তানাদি থেকে পরিপূর্ণভাবে মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্টদায়ক কথা শোনার পরও আল্লাহর চেয়ে ধৈর্যশীল আর কেউ নন। লোকেরা তার জন্য সন্তান সাব্যস্ত করে, তারপরও তিনি তাদেরকে রিজিক দেন ও নিরাপদে রাখেন। বুখারী মুসলিমে রয়েছে হাদিসটি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই, আর কেই বা তার সমতুল্য হবে, তিনিই তো সকলকে সৃষ্টি করেছেন ও প্রত্যেককে অস্তিত্ব দিয়েছেন, তিনিই তো সুমহান ও বরত্বের অধিকারী, তিনিই সবকিছুর ঊর্ধ্বে এবং সবচেয়ে মহান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুবার মসজিদে এক আনসারী ব্যক্তি তাদের ইমামতি করতেন, তিনি সশব্দে কেরাত পাঠ করা হয় এমন নামাজে যখনই কোন সূরা তেলাওয়াত করতেন সূরা ইখলাস দ্বারা শুরু করতেন, তা শেষ করে অন্য একটি সূরা এর সাথে মিলিয়ে পড়তেন। প্রতি রাকাতেই তিনি এমন করতেন। লোকজন তাকে বললেন, আপনি শুধু এ সূরা দিয়েই কেরাত শুরু করেন, আবার মনে করেন যে এটাই যথেষ্ট নয়, তাই অন্য আরেকটি সূরা মিলিয়ে পড়েন, অতএব হয় আপনি এটিই পড়বেন নয়তো এটি বাদ দিয়ে অন্য আরেকটি সূরা পাঠ করবেন। একথা শুনে তিনি বললেন, আমি এটি কিছুতেই ছাড়তে পারবো না, এভাবে আমার ইমামতি করা আপনাদের পছন্দ হলে চালিয়ে যাব, আর যদি আপনারা অপছন্দ করেন তাহলে আমি আপনাদের ইমামতি ছেড়ে দিব। কিন্তু তারা জানতেন যে তিনি তাদের মাঝে উত্তম ব্যক্তি, ফলে তিনি ছাড়া অন্য কেউ তাদের ইমামতি করে এটা তারা অপছন্দ করতেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের মাঝে আগমন করলেন, তারা বিষয়টি তাকে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে অমুক ব্যক্তি, তোমার সাথীরা যা করতে বলছে তা করতে তোমার বাধা কোথায়? আর প্রতি রাকাতে এ সূরাটি বাধ্যতামূলক পাঠ করতে কিসেই বা তোমাকে উদ্বুদ্ধ করেছে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটিকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সূরার প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ইমাম বুখারী ঘটনাটি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই কোরআনের মাধ্যমে বরকত প্রদান করুন এবং আমাকে এবং আপনাদের সকলকে উপকৃত করুন। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য আমার জন্য ক্ষমা প্রার্থনা করছি, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর আমি আমার জন্য এবং আপনাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আশা ব্যক্ত করছি এবং আমি নিজেকেও আপনাদেরকে ওসিয়ত করছি তাকওয়া অবলম্বনের জন্য, কেননা তাকওয়াই হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দার সবচেয়ে উত্তম পাথেয়। অতঃপর একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন যে সে বলছে, দোয়া করার সময় বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহ একক সত্তা, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি আর তার সমকক্ষ কেউ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই এ ব্যক্তি আল্লাহর নিকট তার মহান নাম ইসমে আজম এর উসিলাই প্রার্থনা করেছে, যে নামে রসুলের প্রার্থনা করলে তিনি অবশ্যই দান করেন, যা রসুলের দোয়া করলে তিনি দোয়া কবুল করেন। সুনান ইবনে মাজায় রয়েছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে তিনবার কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে, এতে তুমি যাবতীয় অনিষ্টতা হতে রক্ষা পাবে। সুনানে আবু দাউদে বিশুদ্ধ সনদে রয়েছে হাদিসটি। আগামীকাল শনিবার আশুরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আশুরার রোজাকে গুরুত্ব দিতেন। তিনি এ ব্যাপারে বলেন, আশুরার দিনের রোজা দ্বারা আমি আল্লাহ কাছে আশা রাখি যে তিনি বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুনানে আবু দাউদে সহি সনদে হাদিসটি রয়েছে। অতঃপর জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও শান্তি, শান্তির বাণী সালাম পাঠ করে। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করুন, তার উপর শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত এবং যে কাজে জান্নাত পাওয়া যায় সে কাজের তৌফিক কামনা করছি। হে আল্লাহ, আমরা আপনার কাছে যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি, যাবতীয় অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমরা যা জানি এবং যা জানি না, যাবতীয় অন্যায় অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মুক্তি চাই। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের এই দুনিয়াবি জীবনের যাবতীয় কাজকে ত্রুটিমুক্ত করে দিন, আপনি আমাদেরকে সংশয়মুক্ত করুন, আমাদের কাজকে সঠিক করে দিন। হে আল্লাহ, আখিরাতের যাবতীয় পাথেয় আমাদেরকে সংগ্রহ করার, অর্জন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি আমাদের বিরুদ্ধে আমাদের শত্রুপক্ষকে সাহায্য করবেন না। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার জিকিরকারী, স্মরণকারী, শুকরিয়া আদায়কারী, আপনার আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত করে নিন। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি তো ক্ষমা করা পছন্দ করেন। হে আল্লাহ, আপনি আমাদের পূর্বাপর সকল কিছুই জানেন, আপনি আমাদের সকল কিছুই তদারক করেন, অতএব হে আল্লাহ, আপনি আমাদের অবস্থাকে উন্নতি করে দিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি হঠাৎ কোনো গজব আসা থেকে, হঠাৎ কোনো বিপদে পড়া থেকে, হঠাৎ করে আমাদের উপর থেকে আপনার নিয়ামত সরে যাওয়া থেকে, দুর্বৃত হয়ে যাওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী সত্তা, আপনি আমাদের অন্তরকে আপনার দিনের উপর অটুট রাখুন, আপনি কোনো কাজেই আমাদেরকে আমাদের উপর ন্যস্ত করে দিবেন না, আপনি আমাদের পূর্ণ তদারক করুন। হে আল্লাহ, হে আরহামুর রাহিমিন, আমরা আপনার কাছে যাবতীয় কল্যাণ প্রার্থনা করি, আপনার কাছে যাবতীয় অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের জীবিত এবং মৃত সকলকে ক্ষমা করে দিন, আমাদের সকলের উপর রহমত প্রদান করুন, বর্ষণ করুন, এবং আপনি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন।